আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার ও সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ ময়দা দিয়ে 10 পিস মিনি পেঁয়াজ পরোটা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ের মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুরতরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, 2টি কাঁচামরিচ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এগুলোকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাজর কুচি, 1টি ছোট সাইজের টমেটো কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এবং প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি। তারপর এগুলোকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর, এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এবার ডো থেকে এরকম ছোট ছোট লেজি কেটে নিব। যেহেতু আমি এখানে 10টি মিনি পরোটা তৈরি করে নিব, তাই এখানে লেজিগুলোকে 10 ভাগ করে নিতে হবে। এখন এর থেকে 1টি লেজি নিয়ে প্রথমে এভাবে গোল বল তৈরি করে নিব। তারপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এরপর রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি বড় করে বেলার প্রয়োজন নেই।
মোটামুটি পাতলা করে মাঝারি সাইজের একটি রুটি বেলি নিব। রুটি বেলে নিয়েছি, এখন এর মধ্যে তৈরি করে রাখা পেঁয়াজের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পুরটাকে মাঝ বরাবর এভাবে সেট করে নিতে হবে। এবার রুটি চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি, পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এখন নাস্তা শেপ দেওয়ার জন্য প্রথমে রুটিটাকে দুই পাশ থেকে ফোল্ড করে নিব। এরপর অপর দুই পাশ থেকে ফোল্ড করে চারকোনা শেপ দিয়ে দিব। দেখুন, খুব সহজে একটি পরোটা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে পরোটার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি পরোটাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, পেঁয়াজ আর ময়দা দিয়ে তৈরি এই মিনি পরোটাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর লোভনীয় হয়েছে। খেতে কিন্তু খুবই মজার হয়েছে। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে ঝটপট তৈরি করে দিতে পারবেন এই মিনি পরোটার রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ ময়দার একটি ডিম দিয়ে অসম্ভব মজার এক সমোসা তৈরি করে দেখাবো। ভিন্ন স্টাইলের এই এক সমোসা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব এক কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এক চা চামচ চিনি, এক টেবিল চামচ রান্নার তেল, এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়নটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মোট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ গাজর কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব।
এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নরম করে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব। তারপর এগুলোকে একটি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। পুর তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলোকে এক পাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর, এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন ডোটাকে এরকম ছোট ছোট লেজি করে 10 ভাগ করে নিব। যেহেতু আমি 10টি সমোসা তৈরি করব, তাই এখানে 10টি লেজি কেটে নিতে হবে। এবার এখান থেকে 1টি লেজি নিয়ে বাকিগুলোকে রেখে দিব। তারপর বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন ময়দার ওপর ডোটিকে নিয়ে নিব এবং ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন এর মাঝে তৈরি করে রাখা ডিমের পুর পরিমাণ মতো দিয়ে দিব। তারপর এর চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটিটাকে এভাবে ফোল্ড করে নাস্তার শেপ দিয়ে দিব। চারপাশ ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে। এখন একটি কাঁটা চামচ দিয়ে চারপাশ ভালো করে সিল করে নিব, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায়। খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। ভাজার সুবিধার্থে আমি এখানে 2টি করে নাস্তা ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। সমোসাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি দিয়ে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি সমোসাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, ডিম আর ময়দার তৈরি এই অসম্ভব মজার এক সমোসাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। এভাবে অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট একবার হলো এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি নাস্তা রেসিপি নিয়ে। বাসায় থাকা সহজ কিছু উপকরণ দিয়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন, এরকম একটি নাস্তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। পাউরুটি আর আলু দিয়ে যে এত সহজে এত মজার নাস্তা তৈরি করা যায়, তা অনেকেরই অজানা। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পেঁয়াজ আর মরিচকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে এখানে অবশ্যই মিহি কুচি করে নিতে হবে। পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। তারপর আলুগুলোকে তেলের মধ্যে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব।
এক মিনিট পর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, এক চা চামচ চাট মশলা, হাফ চা চামচ রসুন বাটা, কোয়াটা চা চামচ আদা বাটা। এবার মশলাগুলোকে আলুর সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। তারপর এগুলোকে আরও 1 মিনিটের মতো ভেজে নিব। আমার নাস্তার পর দই হয়ে গিয়েছে, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে একটি শক্ত বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি 1 পিস ব্রেড। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। তারপর টমেটো সসকে পুরো ব্রেডের গায়ে ভালো করে লাগিয়ে নিব যাতে এর কোনো অংশ ফাঁকা না থাকে। সস লাগানো হয়ে গিয়েছে। এবার আমি আরও 1 পিস ব্রেড নিয়ে নিচ্ছি, এর মধ্যেও 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে পুরো ব্রেডের গায়ে লাগিয়ে নিচ্ছি। এখন সস লাগানো পাউরুটির মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। তারপর একটি স্প্যাচুলা দিয়ে আলুর পুরকে এভাবে সমান করে নিচ্ছি। পুরো পাউরুটির গায়ে আলুর পুর ভালো করে সেট করে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। আলুর পুর সেট করা হয়ে গিয়েছে। এখন অপর পাউরুটির পিসটিকে নিয়ে এভাবে ভালো করে কভার করে নিব। চাপ দিয়ে পাউরুটির পিসটিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার একটি ছুরি দিয়ে এভাবে আড়াআড়িভাবে কেটে নিব, অর্থাৎ ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে দিব। আমি এখানে একটি নাস্তাকে 4 ভাগ করে নিব। দেখুন নাস্তাগুলো দেখতে ঠিক এরকম শেপের হবে। এবার এগুলোকে কোট করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এবার শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব, কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না। দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবার নাস্তাগুলোকে ভাজার পালা, তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন নাস্তার একটি পিস নিয়ে প্রথমেই বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিব। চারপাশ ভালো করে কোট করে নিতে হবে। তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলোকে কোট করে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব।
কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, সামান্য শক্ত হয়ে আসলে উল্টে দিবেন। চুলার আঁচ মিডিয়াম টু লো হেডের মাঝামাঝিতে রেখে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। এখন একটি নাস্তা কেটে আপনাদের সাথে শেয়ার করছি এর ভিতরে ঠিক কেমন হয়েছে। দেখুন, নাস্তাগুলো উপর থেকে দেখতে যেমন ক্রিসপি, ভিতরে তেমনই পুরো ঠাসা। পাউরুটি আর আলু দিয়ে এভাবে একবার হলেও বাসা এই নাস্তাটি তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি নাস্তা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাসি রুটি দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। সকালের বাসি রুটি দিয়ে বিকেলে যে এরকম মুচমুচে নাস্তা তৈরি করা যায় তা অনেকেরই অজানা। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ গ্রেট করা গাজর, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ আস্ত জিরা। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না, মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি রুটি। এবার প্রথমে এই রুটির 2 পাশ কেটে নিব। তারপর অপর 2 পাশ কেটে রুটিটাকে 4 কোণা শেপ দিয়ে দিব। রুটির এই বাড়তি অংশগুলোকে আমি ফেলে দিব না, এগুলোকে দিয়েও আপনারা নাস্তা তৈরি করে নিতে পারবেন। রুটিটাকে এবার আমি লম্বালম্বিভাবে কেটে নিব। দেখুন রুটির পিসগুলো দেখতে ঠিক এরকম হবে। একই রকম ভাবে আমি আরো 2টি রুটি কেটে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর, এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার নাস্তাগুলো ভাজার পালা, তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন প্রথমে এই রুটির কেটে রাখা একটি পিস নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিব। তারপর গরম তেলে দিয়ে দিব। এভাবে আমি প্রত্যেকটি রুটির পিস বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। এই নাস্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, সামান্য মুচমুচে হয়ে আসলে উল্টে দিবেন। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব।
বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, রুটির এই নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। বিকেলে চায়ের আড্ডায় যদি ঝটপট এরকম একটি মুচমুচে মুখরোচক খাবার তৈরি করা যায়, তাহলে তো আর কোনো কথাই হবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।